আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন, বিডি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজ 7 অক্টোবর 2020 রোজ বুধবার আমি এসেছি রাজশাহী জেলার সিটি পশুহাটে। এই হাট বসে সপ্তাহের প্রতি রবিবার ও বুধবার। আজকে আমি আপনাদেরকে এই হাট থেকে মহিষের দাম জানানোর চেষ্টা করব, অনুগ্রহ করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ভাই তো দুটা মহিষ কিনলেন, দুটা গাই মহিষ কিনলেন, দুটারই বাচ্চা আছে। আচ্ছা, তো আমরা আপনার কাছ থেকে একটু জানবো যে কেমন দাম দেখিলেন। আপনি কোথায় থেকে আছেন ভাই? গোদাগাড়ি, রাজশাহী গোদাগাড়ি। তার ভিতরে এটা একটা কিনলেন ভাই, এটা কয় দাঁতের গাই মহিষ? এটা দাঁত ছাড়া। আর ওই যে সামনে বসে আছে ওটা বাচ্চা না? কি বাচ্চা ওটা? বয়ের বাচ্চা। তো এটা কেমন দাম দিয়ে কিনলেন? ওই বাচ্চার সাথে কিনলেন 1,40,000। সুপ্রিয় দর্শক ভাইজান, এই গাই মহিষটা বাচ্চা সহকারে কিনলেন 1,40,000 টাকা দিয়ে। দাঁত ছাড়া। কয়টা বিয়ান দিচ্ছে ভাই? এটা আপনার জানা নাই। আচ্ছা, সাথে এটা কি বাচ্চা? ষাট বাচ্চা, তাই তো? আচ্ছা, এটা বাচ্চার সাথে কেমন দাম কিনলেন? এটা ধরলেন 1,30,000। বাচ্চা সহকার কিনলেন 1,30,000। গাই মহিষ সামনে, এটা কি বাচ্চা নাকি? এরই বাচ্চা? কি বাচ্চা এটা ভাই? মর্দা বাচ্চা। মর্দা বাচ্চা। তো বাচ্চার সাথে মহিটা, মহিষটার দাম আপনি কেমন চাচ্ছেন? আপনি কেমন চাচ্ছেন? বাচ্চা সহ দাম চাচ্ছেন 1,25,000। তো আপনার আশা কেমন দাম উঠলে বিক্রি করবেন? 1,10,000। 1,10,000 বা 1,15,000 এমন দাম উঠলে বিক্রি করবেন? এটা চারটা বাচ্চা। চারটা বিয়ান দিছে। দুধ কয় লিটার আসে? 5-6 লিটার করে আমার কাছে আসে। মানে আপনি পাইছেন 5 থেকে 6 লিটার। এটা কি আপনার কেনা না আপনার পালা? না, পালে। আপনার পালে। ভাই কয় দাঁতের গাই মহিষ এটা? দাঁত ছাড়া। দাঁত ছাড়া। কয়টা বিয়ান দিছে? তিনটে। তিনটা বিয়ান দিছে। এটার দাম কেমন চাচ্ছেন ভাই? 1,05,000। এখন কি প্রেগনেন্ট আছে? প্রেগনেন্ট নাই। আচ্ছা, তাহলে আপনার আশা কেমন দাম উঠলে বিক্রি করবেন এটা? 1,00,000 টাকার মতো দাম উঠলে ভাই জানে গাই মহিষটা বিক্রি করবেন। ভাই কয় দাঁতের মহিষ? দাঁতে পুরা। দাঁতে পুরা। তো এই গাই মহিষটা কয়টা বিয়ান দিছে জানা আছে ভাই? চারটে। চারটা বিয়ান দিছে। আচ্ছা, দাম কেমন চাচ্ছেন ভাই? দাম চাচ্ছে 130। 1,30,000। বাচ্চা তো নাই? না, বাচ্চা নাই। প্রেগনেন্ট কি আছে? আছে। কয় মাস হবে প্রেগনেন্ট? 6 মাস মতো। 6 মাসের মতো প্রেগনেন্ট। দুধ কয় লিটার করে আসে এটা? এখন তো দুধ নাই আপনার, ওই সময় 5 কেজি 7 কেজি। অন্যান্য সময় 5 কেজি থেকে 7 কেজি? হ্যাঁ। আচ্ছা, তাহলে দাম চাচ্ছেন ভাই? দাম চাচ্ছে 130। 1,30,000। তো আপনার আশা কেমন দাম উঠলে বিক্রি করবেন? 10-15 হলে বিক্রি করে দেবো। 1,10,000 থেকে 1,15,000 টাকা দাম উঠলে ভাইজান এই মহিষটা বিক্রি করবেন। সার মহিষ অদার দাম কেমন চাচ্ছেন মহিষটার? একটা জোড়া। একটা একটার দাম 1,20,000। এত দাম চাচ্ছেন? আচ্ছা, এটা যদি আপনি বিক্রি করেন আনুমানিক কেমন দাম উঠলে বিক্রি করবেন এটা? 1,00,000। 1,00,000 টাকা দাম উঠলে ভাইজান এই মহিষটা বিক্রি করবেন। আর যদি দুইটা একসঙ্গে বিক্রি করেন ভাই, তাহলে কেমন দাম উঠলে বিক্রি করবেন? 195। দুইটা একসঙ্গে যদি বিক্রি করেন তাহলে 1,95,000 টাকা দাম উঠলে ভাইজানে দুইটা একসঙ্গে বিক্রি করবেন। দুইটাই সার মহিষ, দুইটাই সার মহিষ। ভাই কোথায় থেকে আসছেন? আমরা আসছি নাটোর থেকে ভাই। কয়টা মহিষ নিয়ে আসছেন আজকে? মহিষ আছে 16টা ভাই। নাটোর থেকে নিয়ে আসছেন সব 16টা মহিষ? হ্যাঁ। তো বিক্রি করছেন? একটাও না ভাই। আচ্ছা, আপনার সামনে যেটা দেখছি এটা কয় দাঁতের মহিষ? এটি দাঁত ছাড়া। দাঁত ছাড়া। সার মহিষ তো না? হ্যাঁ, সার। এটার মাংস কতটুকু হবে আনুমানিক? একটা মাংস হবে ধরেন 7 মণ। আনুমানিক 7 মণ। 7 মণ। আচ্ছা, তো এটার দাম আপনি কেমন চাচ্ছেন?
এটার দাম চাইছে আপনি 35 135 135 আচ্ছা আপনার আশা কেমন দাম উঠলে বিক্রি করবেন ধরুন এরকমই কিনার আশা আচ্ছা মানে কিছুটা কম হলে বিক্রি করবেন নাকি লস হলো বেসপো আচ্ছা তাহলে দাম চাচ্ছেন 135000 কয় দাঁত করে1,75,000 টাকা দাম উঠলে ভাইজান এই সার মহিষটা বিক্রি করবেন